সকালে ঝরে গেল আরো একজনের প্রাণ, আহত হয়েছেন আরো চারজন। ঝিনাইদহের কালীগঞ্জের ট্রাকের ধাক্কায় এক কৃষক নিহত হয়েছে, আহত হয়েছে আরো চারজন। সকালে ঝিনাইদহ যশোর মহাসড়কের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে বাড়ি থেকে সবজি নিয়ে আলম সাধু যোগে অন্যদের সাথে উপজেলার বারো বাজার যাচ্ছিল খোশালপুর গ্রামের কৃষক লোকমান হোসেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আলম সাধুটিকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে লোকমান হোসেন সহ আরো চারজন গুরুতর আহত হন। সেখান থেকে তাদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নেওয়া হলে লোকমান মারা যায়। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।